এই রহমতের নবীর কথা মানা বলুন আমাদের দরকার আছে কিনা এই নবী সকল প্রাণীর জন্য রহমত এখানেই শেষ নয় আরবের ইতিহাস খুলুন মক্কার জমিনে একটা শিকারী সুতার জাল পেতে রাখছে পাবলা কাটার জঙ্গলায় দূর থেকে লাঠি দিয়ে ধাওয়া করতেছে হরিণ শিকারের জন্য একটা হরিণ দৌড়াইতেছে জীবন বাঁচানোর জন্য দৌড়া যাইয়া সুতার জালের মধ্যে পেঁচ খাইয়া গেছে শিকারী দৌড়াইয়া পেঁচাইতে পেঁচাইতে হরিণটাকে আবদ্ধ করে ফেলেছে বন্দি করে শেষরাইয়া বড় হরিণ আলগি দিয়ে নিতে পারে না শেষরাইয়া নিতেছে আর হরিণের চামড়া পাথরের সাথে লাইগা চামড়া ছিঁড়ে রক্ত বাহির হইতেছে হরিণ ডাকতেছে প্রভু গো এই কষ্টের কথা সে বুঝতেছে না গো কার কাছে বলবো আমার মনের দুঃখের কথা নিতে নিতে একটা গাছের মধ্যে নিয়ে বাইটা রাখছে সুতার জালে পেঁচাইয়া রাস্তা দিয়ে যাচ্ছিলেন রাহমাতান লিল আমার নবী কাছাকাছি গেলে হরিণ মানুষের মতো কথা বলে ডাকে হুজুর কে শুনবে গো আমি হরিণীর মনের দুঃখ আমার নবী পাশে দাঁড়াইলে চোখের পানি দেখে বলছেন কি তোমার দুঃখ হুজুর শিকারীর হাতে বন্দি হয়ে গেছি দুঃখ নাই একটা দুঃখে কান্দতেছি হুজুর কি দুঃখ সবে মাত্র দুইটা বাচ্চা প্রসব করেছিলাম ঠিক মতো দুধ খাওয়াইতে পারি নাই ঘাস খাওয়ার জন্য মাঠে এসেছিলাম হুজুর শিকারীর হাতে বন্দি হয়েছি আমার বাচ্চা দুইটা না খাইয়া জীবন চলে যাবে কিছুক্ষণের জন্য যদি হুজুর আমাকে ছেড়ে দিতেন আমি জীবনের মতো শেষ দুধ বাচ্চাদেরকে খাওয়াইয়া মা ডাকবিনি মা ডাক ডাকাইয়া বাচ্চার মুখের মা ডাক শুনে আমি জীবনের বিদায় হয়ে আসতাম আমার নবী রহমতের নবী সকল সৃষ্টির জন্য করুণা রহমত নবী হরিণ ছেড়ে দিয়ে হরিণের রশি হাতে লইয়া দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পর শিকারী আয়সা থেকে হরিণ নাই একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে আমার হরিণ কোথায় তোমার হরিণ ছেড়ে দিয়েছি এ কি বলো ছেড়ে দিয়েছো কষ্ট করে হরিণ শিকার করলাম তুমি ছেড়ে দিয়েছো রাসূল বলেন পাগলামি করো না কিছুক্ষণের মধ্যে তোমার হরিণ ফিরে আসবে শিকারী কয় আমি পাগলামি করি না তুমি পাগলামি কথা কও হরিণ কি ছাড়লে ফিরে আসে যেই নবী ছাড়ছে বলুন ফিরে আসে কিনা হরিণ রক্ত বিজল শরীর লইয়া কাঁদতে কাঁদতে পাহাড়ের ওই শেষ প্রান্তে যাইয়া বাচ্চাগুলোর কাছে যাইয়া দেখে বাচ্চাগুলো সারাদিন পেটের খিদাই রে মা মা বলে কাঁদতে কাঁদতে গলার আওয়াজ বন্ধ হয়ে গেছে কাছে যাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে বলছে আদুরে সন্তানের রে দুধ খা দেরি করিস না জীবনের শেষ দুধ খাইয়া দে তোর মা রে শিকারীর হাতে বন্দি হয়ে গেছে দেরি করিস না তাড়াতাড়ি দুধ খা আমি রাহমাতুল লিল আলামিনের হাতে রশি লাগাইয়া ফিরে আইছি বাচ্চা হরিণ দুইটা দেখে মা কার হাতে গো রশি লাগাইছো যাই নবী না হইলে তামাম পৃথিবী হতো না এই নবীর হাতে কি রশি লাগাইছো তোমাদের মায়াই তোমাদের মহব্বতে পড়ে আমি মা কি করব নবীজির হাতে রশি দিছি বাচ্চা দুইটা ডাকতেছে মা গো তুমি কেমন হারামি গো তুমি কেমন নিষ্ঠুর কেমন নাদান গো নবীর হাতে রশি দিয়া আমাদের দুধ খাওয়াইতে আইছো কথা দিলাম গো না খাইয়া জীবন দিব তোমার মতো হারামি মার দুধ আমরা খাবো না কচি বাচ্চা সবে মাত্র প্রসব হলো বাচ্চা হরিণ পর্যন্ত রহমতের নবী চিনে উম্মত হইয়া নবী চিনলাম মা তোমার দুধ খাবো না দুধ যদি খেতে হয় আমাদেরকে নিয়ে যাও নবীর কাছ থেকে তোমার বেয়াদবির ক্ষমা লবো তারপর আমরা দুধ খাবো মা বাচ্চাদেরকে নিয়ে রওনা হলেন যাওয়ার জন্য এদিকে হরিণী হরিণী ছেড়ে দেওয়ার কারণে নবীজিকে ধমক দিচ্ছে শিকারী আমার নবী ডাকে শিকারী রে ধমক দিস না রে তোর হরিণ ফিরে আসবে যতক্ষণ হরিণ না আসবে আমি তো যাব না অনেকক্ষণ পর দেখা যায় পিছনে হরিণ আসতেছে আমার নবী ডাকে শিকারী রে ওই যে তাকিয়ে দেখ তোর হরিণটা আসতেছে রক্ত মাখা শরীর হরিণ দৌড়াই আসতেছে আগে আগে বাচ্চাগুলো আগে আগে আসলে রাসূলের চেহারা দেখার পর বাচ্চাগুলো দৌড়াইয়া যাইয়া নবীজির কদম মুবারকে মাথা ঠেকাইয়া কান্দে হুজুর আমরা কথা দিলাম গো নবী আমার মায় আপনার হাতে রশি দিয়া বেয়াদবি করেছে আমরা দুইটা সন্তান প্রতিজ্ঞা করেছি আপনার বেয়াদবি ক্ষমা না নেওয়া পর্যন্ত আমরা মার ইস্কনের দুধ খাবো না হুজুর বলুন আমাদের মাকে ক্ষমা দিছেন নি
আমার নবী দাঁড়িয়ে আছে বাচ্চা দুইটা নবীর কদম মোবারকে পড়ে আছে হরিণ এসে সামনে দাঁড়িয়ে আছে আমার নবী ডাকে শিকারী রে বল এবার কোনটা নিবি রে শিকারী আমি রাহমাতাল লিল আলামিন নবীকে নিবি না বাচ্চা হরিণ নিবি না বড় হরিণটা নিবি শিকারী একবার হরিণের দিকে চায় আবার আমার নবীর সুন্দর চেহারার দিকে চায় আবার বড় হরিণের দিকে চায় একটা চিৎকার মারছে ইয়া রাসূলুল্লাহ যেই নবী হরিণ একটা খাওয়ালে তিনটা ফিরে আসে গো আমি হরিণ নিব না আমি সেই নবী নিতে চাই বলুন সেই নবী যারা নিয়েছে যারা পেয়েছে তাদের জীবন ধন্য হয়েছে কিনা বাবার রহমতের নবী বরকতের নবী আমাদের নবী আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন এই নবীর কথা মানার জন্য কোরআন শরীফে নির্দেশ করেছেন ইবাদতের জন্য জিনার মানুষকে সৃষ্টি করে ইবাদতের জন্য দুনিয়াতে ঘোষণা দিয়ে ইবাদত জান্নাত দিবে তাও ঘোষণা দিয়েছেন কিন্তু কোন নবীর আদর্শে ইবাদত করলে জান্নাত দিবেন সেই নবী হলো মুহাম্মাদুর রাসূল যেই নবী ইবাদতের জন্য জান্নাতে যাওয়ার ইবাদত শিক্ষা দেওয়ার জন্য নবীর জীবনী খুলুন কত কষ্ট নবী করেছে আমার নবী খানে কাবার পাশে আমার নবী জান্নাতে যাওয়ার ইবাদত শিক্ষা দিবেন সকল ইবাদতের উত্তম ইবাদত কি বলুন আপনারা উত্তম ইবাদত উত্তম ইবাদত উত্তম ইবাদত নামাজ এই ইবাদতটাই নবী শিক্ষা দিয়েছিলেন নামাজরত দাঁড়িয়ে আছে আল্লাহু আকবার নবী দাঁড়িয়ে আবু জাহেল পিছন থেকে আসছে নবীজির গলা মুবারকে চাদরের ফাঁস লাগাইয়া টানতেছে নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য নবীজির চক্ষু মুবারক যেন খুলে পড়ে যাবে এত জোরে চাপ লাগছে জিহ্বা মুবারক বাহির হয়ে গেছে আমার নবী ডাকে চাচা গো তুমি না জানো আমার মা নাই আমার বাবা নাই কোন অপরাধে এইভাবে আমার গলায় চাদরের ফাঁস লাগাইছো আবু জাহেল কই ভাতিজা নামাজে দাঁড়াইছো কেন নামাজ দেখলে আমার মেজাজ খারাপ হয় আর খারাপ হইতোই নাকি লিগা নবীজিকে জীবনে যত কষ্ট করছে নবী নামাজের মাধ্যমে সব প্রশ্নের জবাব যত কষ্ট সব নামাজে একদিন যায় কই ভাতিজা দুনিয়ায় সব তুমি সারছো এবার আকাশে চারটা দুই টুকরা করতে তোমার নবী কইয়া মানো আচ্ছা আসলে কি হ্যাঁ মানবো যারা মিলাদের পক্ষে আয় না মিলাদ পড়ে না মিলাদের কথা যতই কোরআন হাদিস দেখারে বুঝায় না হ্যাঁ কি মিলাদ করবো আবু জাহেল কয় ভাতিজা চারটা দুই টুকরা নবীজি কই চাচা আমার দুই রাকাত নামাজের সময় দিবেন নামাজ কর নামাজ করে আকাশে দেখা দুই রাকাত নামাজ করে হাত তুল আল্লাহ কই জিব্রাইল তাড়াতাড়ি যাও ইয়াস আল্লাহ কি ব্যাপার আকাশের চাঁদ দুই টুকরা করতে কইছে চাচা আবু জাহেল আমারে বলে মানবো জিব্রাইল বলে মানতো না তো হ্যাঁ তো মানতো না আচ্ছা যাক আপনি আঙ্গুল ইশারা করেন চাঁদ দুই টুকরা নবী আঙ্গুল ইশারা করছে চাঁদ আবু জাহেলকে বাতি যা এত বড় জাদুগির তুমি আকাশেও জাদু চালাই আসলে কি নবী জাদুগির না রহমত রহমত কার জন্য বলুন আমাদের জন্য বলুন কার জন্য আল্লাহ আকবার বলুন আহা ডাকুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবালাই ইয়া রাসূলুল্লাহ আমার মৌতের নিদান কালে তাকিয়ে নবী গো আমার শিয়রে আমার মৌতের নিদান থাকিয়ে নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে দুই নয়ন বরে দেখিব আপনাকে দুই নয়ন বরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার নবী দুনিয়ার জমিনে দাঁড়ায় আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ দুই টুকরা কয় না আচ্ছা পৃথিবীতে এমন কোন মায়ের সন্তান জন্ম হইছে আকাশের চাঁদটা দুই টুকরা করব এখন হেই নবীর যদি কোন আমার মতই ক্ষমতা তে কথাটা কি সঠিক হবে না ভুল হবে এরকম যেন আমরা কেউ না বলি আল্লাহ আমার মতো করে আমার মতো ক্ষমতা দিয়ে নবীকে দুনিয়াতে দেয় নাই নবী এমন ক্ষমতা দুনিয়াতে দাঁড়ায় আকাশের চাঁদ দুই টুকরা করতে পারে পৃথিবীর কোন মানুষ কোন সৃষ্টি কোন ব্যক্তি এই আকাশের চাঁদ দুই টুকরা করার ক্ষমতা নাই
চাঁদ তো জুকরা হয়ে গেল আবু জাহেল তারপরও মানতে রাজি না অর্থাৎ তার ভাগ্য নাই কিন্তু আমরা যারা সেনবীর পক্ষে আমরা ভাগ্য ভালো আরেকটু ভাগ্য ভালো হবে আসুন আমরা সেই কথাটুকু মানি আমার নবী সেদিন এই দিনের মতো নামাজে আরেক দিন দাঁড়িয়ে আছে ওই আবু জাহেল কইবাদি যা তোমার নামাজ দেখলেই আমার মেজাজ খারাপ হয় সব প্রশ্নের জবাব তুমি নামাজ দিয়ে দিয়ে দাও আজ তোমারকে দেখলে নামাজের অবস্থাই দেখলে মেজাজ খারাপ আবু জাহেল কোথা থেকে যেন আসতেছিল সঙ্গীদেরকে লইয়া আমার নবী জান্নাতে যাওয়ার ইবাদত শিক্ষা দিবেন ইঞ্জিনিয়ার হয়ে নামাজরত দাঁড়িয়ে আছে আমার নবী নামাজরত দাঁড়িয়ে আছে পিছন থেকে আবু জাহেল আসতেছে রাগ হইয়া বাতিজা আবারো নামাজে দাঁড়াইছো কালকে না তোমার গলায় সাদরের ফাঁস লাগাইছিলাম আজকে তোমাকে আরো প্রচন্ড ব্যথা দিব সেজদায় গেলে আবু জাহেল পরামর্শ করে আমার নবী সেজদায় গেলে নবীজির গার মুবারকে পাড়া দিয়া গার মুবারক ভেঙে ফেলবে নাউযু বিল্লাহ কা এই আবু জাহেল রে ভাইলে আপনারা ওর ওয়াজ শুনবেন না আগে হেরে বিদায়বেন আবু জাহেল বাপের বেলা হইলে হালি শহরা আমার মনে হয় এই আবু জাহেল যদি হালি শহরাইয়ে মহিলারা হলে মহিলারা ওর রান্না বড় ফিয়া বাইরিব বাইরিব না এটা কি লিয়া বাইরিব কম্পো সারু সারু কি লিয়া বাইরিব দেখছেন আমি কই না হেরা কিছু কই লইছি সর্বনাশ করে আবু বকর নবীর পক্ষে ছিল এই জন্য আবু বকর বাড়িতে মক্কা টাওয়ার করে দিয়েছে হাদিস আমরা নামাজ পড়ে আর আবু জাহেলের বাড়িতে কি দিছে পয়না কি দিছে 650 থেকে 700 পায়খানা অকল পৃথিবীর হাজিরাহের বাড়িতে কি করে পায়খানা কি ভদ্রভাবে করে না একবারে মাশাআল্লাহ সব আমার এক মামুন রই হজে গেছিলাম নবীর আশেক ছিল গরিব মানুষ ইমামতি করত কিছু পয়সা নিজেও দিছি মানুষের কাছ থেকে কিছু উঠাইছি এর বড় সব মদিনায় যাইতো লয়ে গেলাম মক্কা মদিনায় দেখাইলাম মক্কা দেইশা কয় মামা আবু জাহেলের বাড়িটা দেখাইলাম দিনের 11টার দিকে লয়ে গেছি নবীজির বাড়ি দেখাইয়া আবু জাহেলের বাড়ি নিয়ে গেলাম এটা আবু জাহেলের বাড়ি কয়টা তো ফায়হানা না ফায়হানা আবু জাহেল আচ্ছা নবীর সাথে দুশমনি কইরা তার লাভ হইলো না লস হইলো